হ্যালো এভরিওয়ান, এটা ছিল আমার ঢাকায় দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন আমি কোথায় কোথায় ঘুরে বেড়িয়েছি সেটা নিয়ে আজকে ডিটেলস এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, বিকজ এখানে অনেক ছোট ছোট ইন্টারেস্টিং কিছু ক্লিপস রয়েছে। সো আমরা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। প্রতিদিন আমার ব্লগে আমি কথা বলি, আজকে তুমি কিছু বলো, তুমি প্রতিদিন চুপ করে থাকো, তুমি তাকাই থাকো। বলো কোথায় যাচ্ছি আজকে? আরে গাধা, সুরঙ্গ আজকে মুভি ডেট, বাচ্চাদের রেখে আসছি, আমরা দুজন এনজয় করব, সুরঙ্গ দেখব। এখন চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কের দিকে। আগের দিনের মতোই আমাদেরকে হাফ পথে নামিয়ে দেয়, ওই যেখানে নামিয়ে দেয় ওখানে একটা গলি দিয়ে এই ফুড কোর্টগুলো ছোট ছোট। আগের দিন আমি অনেক কিছু ট্রাই করতে পারিনি, তাই আজকে ঢুকে পড়লাম। আমরা 4টায় বেরিয়ে পড়ি, আমাদের মুভি ছিল 7টায়। সো আশেপাশে অনেক ঘোরাঘুরি করি, দেন আমরা মুভি দেখতে যাব। তো আমি এখানে বসে পড়লাম ফার্স্টে ফুচকা খেতে। এখানে খাবারগুলো অনেক টেস্টি, অনেক ভালো ছিল, আর আমি অনেক খেয়েছি। আমার এট আ টাইম এতগুলো খাওয়ার সময় ছিল না, আমার অভ্যাস নেই, তারপরও আজকে আমি অনেক খেয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে ফুচকা, চটপটি, সুইট কর্ন এবং জুস সবই নিয়ে নিয়েছি এবং একে একে সব খেয়েছি। যদিও এতগুলো খাবার একটা টাইম খাওয়ার অভ্যাস আমি অনেক আগে ছেড়ে দিয়েছি যখন থেকে ডায়েটিং করছিলি, কিন্তু এখন যেহেতু ঘুরতে বেরিয়েছি তো এখন তো একটু চিট করাই যায়। আর এটা অনেক মজা ছিল, একটু স্পাইসি, একটু সুইট কর্ন। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। বেরোতে এই জিনিসটা দেখতে পেলাম যেটা আমি নিয়ে নিলাম, এটা খুব পছন্দ হয়েছে আমার, আমার আয়নাটা খুব পছন্দ, সারাদিন চেহারা দেখতে পারি। দেন এখানে কিছু ফিঙ্গার রিংস আমার পছন্দ হয়েছিল, ওখান থেকে একটা নিলাম। এখন অনেকেই বলতে পারেন রোড সাইড থেকে কেন জিনিস নেন, আমার যেখানে যেটা ভালো লাগে ওইটাই আমি নিয়ে নিই, রোড সাইড হোক আর শোরুম হোক। দেন ফাইনালি যমুনা ফিউচার পার্কে চলে গেলাম, অনেক হাঁটাহাঁটি করলাম, আশেপাশে অনেক কিছু দেখলাম। দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাওয়ার পরে এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম, ভিউটা অনেক সুন্দর ছিল তাই একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সো দুজনে দাঁড়িয়ে একটু রেস্ট নিই, রেস্ট নেওয়ার পরে আবার উঠে পড়ি 5তলায় যেখানে মুভি, ওখানেও গিয়ে মাত্র এই জিনিসটা আমি দেখতে পেলাম, সো একটু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। ফাইনালি চলে আসি মুভি সেকশনে যেখানে মুভি দেখাবে, এখানে অনেকগুলো পিকচার নিয়ে নিলাম আমি যেগুলো পরে ফেসবুকে পোস্ট করব। সো আমরা ঢুকে পড়লাম, ঢুকেই আমরা সিনেমা হলে চলে গেলাম বিকজ অলরেডি টাইম হয়ে গিয়েছিল। সো এখন আপনাদেরকে কিছু মুভির ক্লিপস দেখাবো, অলরেডি ফিল্ম এখন স্টার্ট হয়ে গেছে। এগুলো হচ্ছে ফিল্মের শুরুর দিকের কিছু ক্লিপস যেগুলো আপনাদের জন্য আমি নিয়েছি। টাইমে একটু নাস্তা করে নিয়ে আবারও মুভি স্টার্ট হয়ে পড়ে। মুভিটা অনেক সুন্দর ছিল, সময়টা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি, সন্ধ্যা কাটিয়েছি।
আমরা অলমোস্ট মুভির শেষ প্রান্তে চলে আসি। এখন মুভি অলরেডি শেষ হয়ে যাবে, সো আপনারা যারা যারা দেখেননি সবাই দেখে নেবেন। মুভিটি অনেক সুন্দর হয়েছে, সবাই হল ত্যাগ করছিল কিন্তু আমরা বসেছিলাম বিকজ অনেক ভিড়, অলমোস্ট রাত 11টা। সো আমরাও আস্তে আস্তে বের হয়ে গেলাম, বাচ্চাদের জন্য কিছু নাস্তা নিয়ে বাসায় ব্যাক করলাম। দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।